দলের ব্যর্থতা সব দোষ বোলিং কোচ অ্যানাল ডোনাল্ডের, কারণ তার অধীনে পেসাররা ভালো করছে না। ঠিক এমনটাই বলে ডাগআউটে বসে আরামে ঘুমাচ্ছেন হাথুরে সিং। তাই তো সমকাল নিউজ করেছে বিশ্বকাপ দিয়েই শেষ হচ্ছে অ্যানাল ডোনাল্ডের অধ্যায়। অথচ এই ভদ্রলোকের কারণেই আজ পেস বোলারদের এত উন্নতি। এই মানুষটাকে আপনি ভালো না বেসে পারবেন না, কখনো ডাগআউটে বসে থাকেন না, সবসময় বাউন্ডারি লাইনের পাশে বসে শিষ্যরা খারাপ করলেই দেন দীক্ষা, কখনো পানি ঠান্ডা জুস খাওয়াচ্ছেন শিষ্যদের। অথচ এমন এক কোচের কাঁধে দলের ব্যর্থতার দায় চাপিয়ে আরামে ঘুমাচ্ছেন হাথুরে সিং, যেন কোনো কিছুই জানেন না তিনি, চাপ থেকে পুরোপুরি মুক্ত। কথাটা তিতা হলেও সত্য, বাংলাদেশে এই পর্যন্ত কোনো ভালো কোচ বেশি দিন টিকতে পারেনি। হাথুরুদের মতো তেলবাজ ফালতু কোচদের জন্যই বিসিবি উপযুক্ত ঠিকানা। বিশ্বকাপের পর সত্যি সত্যি যদি ডোনাল্ড স্যার চলে যান, তাহলে আরও একজন ভালো কোচকে হারাবে বাংলাদেশ। তবে দাবি থাকবে কোনো অপবাদ দিয়ে নয়, সম্মানের সাথে তাকে বিদায় দেওয়া হোক।